হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো, না দেখলে অনেক কিছু মিস করবে, আর কেউ টেনে দেখবে না প্লিজ। তো দেখো, চলে এসেছি ফ্যান্সি বাজারের ফ্রুটস মার্কেটে। ফ্যান্সি বাজারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দুইটা ভিডিওই দিয়েছি। তো দেখো, চলে এসেছি ফ্যান্সি বাজারের ফ্রুটস কেনার জন্য। তো ফ্যান্সি বাজার হচ্ছে শপিং করার জন্য একদম পারফেক্ট। এখানে জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায়। তো আমি ফ্রুটস কেনার জন্য এসেছি। দেখো চারপাশে কত লোকজন। তো ঈদের জন্য অনেক ভিড় ছিল, সবাই শপিং করছিল। তাছাড়া ফলের দামও বেড়ে গেছিল ঈদের জন্য। তো এই ভিডিওটা হচ্ছে, একটা পার্কে গিয়েছিলাম। তো পার্ক থেকে ফেরার পথে এই ফ্যান্সি বাজারের ফ্রুটস মার্কেটে গেছি। তো পার্কের ভিডিওটা পরে আসবে, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন এই ভিডিওটা শেয়ার করছি। তো এটা আমি গাড়ি থেকে তুলেছি, দেখতে পাচ্ছ। আর এখানে রোড সাইডে নিয়ে বসেছে ফ্রুটস সবজি। এই দেখো, ফ্যান্সি বাজারের ফ্রুটস মার্কেটে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কত রকমের ফ্রুটস এখানে। তো সবাই এখান থেকেই বাজার করে, ফ্রুটস নিয়ে যায়। তো এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। আর বেশিরভাগ মানুষ এখান থেকেই শপিং করে। তো দেখতে পাচ্ছ কত রকমের ফল এখানে। বিদেশি ফলও পাওয়া যায়, আমেরিকা থেকে, থাইল্যান্ড থেকে ফল আসে। তাছাড়া বিদেশের আরও অন্য জায়গা থেকেও ফল আসে। ইন্ডিয়া থেকে আসে ফল, কাশ্মীর, হিমাচল প্রদেশ, এসব জায়গা থেকে ফল আসে। আর দেখতেই পাচ্ছ এখানে কত ফ্রুটস, এই যে তরমুজগুলো। তো দেখতে পাচ্ছ এখানে সবজিও আছে, ফলও আছে। এই যে তরমুজগুলো ফ্রেশ লাগছে। এখানে আতা ফল দেখতে পাচ্ছ, এখানে কাঁচা আম। তো এখন তো আমের সিজন, আম বেরিয়েছে। এই যে আপেল আর স্ট্রবেরি দেখতে পাচ্ছ, স্ট্রবেরিগুলো শিলং থেকে আসে। পেয়ারা, কমলা, কি না আছে, সব ফলই আছে এখানে। তো অনেক ফলের তো নামও জানি না। আর দেখো এই ফলটা, এই ফলটার নাম জানি না, তোমরা কেউ যদি জানো কমেন্টস করে জানিও এই ফলটার নাম কি। কত সুন্দর লাগছে ফলটা। আর দেখো কালো আঙ্গুর। তো কত রকমের ফল এখানে, আম দেখতে পাচ্ছো। দেখি খুব ভালো লাগছে। আর দেখো এই যে কি সুন্দর ফলটা, এই দেখো কত রকমের ফল, বেদানা, পেয়ারা। এই ফলগুলো আমি খেয়েছি, খুব মিষ্টি হয়। এই যে ড্রাগন ফ্রুটস, ড্রাগন ফ্রুটসও খেয়েছি। ড্রাগন ফ্রুটস আমার এতটা ভালো লাগে না। তোমাদের কাছে কিরকম লাগে জানি না, আমার কাছে একদম ভালো লাগেনি ড্রাগন ফ্রুটস। এই যে দেখতে পাচ্ছ খুব দামও। আর কত রকমের ফল,
কি বলবো, দেখেই খুব ভালো লাগছে। এই দেখো রেড কালারের আপেলগুলো কি সুন্দর। আম, কমলা, মানে বিভিন্ন রকমের ফল। সব কিছুই ছিল, পেঁপে থেকে আরম্ভ করে সব কিছুই এখানে অ্যাভেলেবেল ছিল। তো এখানে সবজি নিয়ে বসেছে, তো বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছে। দেখো রাতের বেলা ফ্যান্সি মার্কেটটা কি সুন্দর লাগছে। এই দেখো এগুলি কি সবজি আমি জানি না, খুব ভালো লাগলো আমার দেখতে, ভিডিও করে নিয়েছি, বেশ নতুনত্ব লাগলো। কিছু ফল আর কিছু সবজি। মোসাম্বি সব কিছুই আছে। তো এই ফ্যান্সি মার্কেটে সবসময় ভিড় থাকে। এই দেখো কত ফল এখানে পেঁপে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কাছে কিরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। নতুন বন্ধুরা যারা ভিজিট করছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।